আমাদের বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যেন আমরা আন্দোলনে ছাত্রদের সাথে জড়িত হতে না পারি। আল্লাহ তাআলা সেই বৈষ্ণববাদী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের পথ দেখিয়ে দিয়েছে কিভাবে সেই নরপিশাচ স্বৈরা শাসককে এ দেশ থেকে বিতাড়িত করতে হয়। আমাদের দিনগুলোকে আমাদেরকে এগিয়ে নিতে হবে ছাত্রদের মাধ্যমে। তারা আমার সন্তান, আমাদের সন্তান, তারাই আমাদেরকে পথ নির্দেশক। বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আজকের যে আয়োজন, আজকের আয়োজনের প্রধান অতিথি জনাব এম এস আহমদ আলী, উপস্থিত আমি শুধু নামটি বললাম, উনি বছিলার কৃতি সন্তান, সাবেক দুইবার কমিশনার নির্বাচন করেছেন, সেই নির্বাচনে জনগণের জয়ী কমিশনার, সরকার তাদেরকে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছিল। আমাদের এলাকার কৃতি সন্তান জনাব এম এস আহমেদ আলী উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোহাম্মদপুর থানার যুগ্ম আহ্বায়ক জনাব কামাল হোসেন উপস্থিত আছেন, বছিলার এলাকাবাসী উপস্থিত আছেন, ছাত্র সমাজ উপস্থিত আছেন, দর্শকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে যে শহীদদের স্মরণে এই আয়োজন, সেই শহীদদের কথা বলতে গেলে মনে হয় না সারাদিন শেষ হবে। এক একটি লাশ, এক একটি লাশ মানব দেহে স্ফুলিঙ্গ হিসেবে তৈরি হয়েছিল সেই দিন, যেদিন সেই 4 জুলাই কি বলবো, আমরা ছিলাম অন্তরালে, বের হতে পারি নাই, চেষ্টা করেছি, আমাদের বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যেন আমরা আন্দোলনে ছাত্রদের সাথে জড়িত হতে না পারি। কিন্তু আমরা চেষ্টা করেছি সেই ছাত্রদেরকে বিভিন্নভাবে, জনতাকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এবং তাদের পাশে থাকার জন্য। আমরা যখন দেখতে পাই এক একটি ছাত্রকে গাড়ির ভিতরে নিয়ে পুলিশ সেই নির্যাতন করেছে, সেই সাভারের ছেলেটির কথা আজও আমি দেখি আর মনে মনে কাঁদি। এটা কি কোনো দেশের একটি হতে পারে? এই সন্তান কারা? এই সন্তান তো আমাদেরই। তারা বিদ্যাপীঠে গিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এটাই কি তাদের প্রতিদান? দেশটাকে একটা এই পিশাচ নরপিশাচ শেখ হাসিনা দেশটাকে একটা স্বৈর শাসকের নিম্ন পর্যায়ে নিয়ে গেছিল, মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল সেই দিন। শুধু কি তাই হয়েছিল? দেশের মানুষকে কথা বলার কোনো সাহসিকতায় দেখাতে দেয়নি, একটি কথা বললেই তারা হুঙ্কার দিত। শুধু উচ্চ পর্যায়ের নেতা না, নিম্ন পর্যায়ের নেতারা হুঙ্কার দিয়ে জনগণকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে নিষ্পিষিত করে রাখার, সেই ব্রিটিশ শাসনের নীল চার্জ যেভাবে করতো ব্রিটিশরা, সেই আওয়ামী লীগ স্বৈরী শাসক আমাদেরকে সেটাই করেছিল। তো আল্লাহ ওপর আল্লাহ আছে, মানুষ যখন নিষ্পিষিত হয়েছিল সেদিন আল্লাহর কাছে সবাই দোয়া করেছিল, হে আল্লাহ তুমি এই স্বৈরা শাসক থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা সেই বৈষ্ণববাদী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের পথ দেখিয়ে দিয়েছে কিভাবে সেই নরপিশাচ স্বৈরা শাসককে এ দেশ থেকে বিতাড়িত করতে হয়। সেটি হয়েছে, কিন্তু হারিয়েছি কোমলমতি সেই ভাইদের, কোমলমতি সেই সন্তানদের, যারাদের কথা ছিল তারা পড়ালেখা করে একদিন সরকারি চাকরি করবে,
বিদেশে পড়ালেখা করার জন্য যাবে, মায়ের বুক খালি করে তারা আজ চলে গেছে। যে মার কথা ছিল যে আমার সন্তান বড় হয়ে আমার সংসারটি চালাবে, যে সন্তানের কথা ছিল তার মায়ের চোখের পানি মুছে একদিন সে তার ভাই বোনদেরকে দেখাশোনা করবে, পড়ালেখা করাবে, সেই সন্তানটি যখন চলে গেছে তখন আর কি থাকে একটা মায়ের? সেই শহীদ পরিবারের আর কিছু থাকে না। সেই শহীদ পরিবারকে সবাইকে দেখতে হবে, যেরকম দেখতে হবে সমাজের বিদ্যমানদের সেরকম দেখতে হবে সরকারকে। বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে, আহত এবং নিহত পরিবারদের জন্য 100 কোটি টাকার একটা ফান্ড করেছে। আমরা আশা রাখি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা শহীদ হয়েছে, নিহত আহত হয়েছে, তাদের সবাইকে তালিকা প্রকাশ করে তাদেরকে সমবন্ধন মানবে। সেই বৈষম্যের জন্য আমরা আন্দোলন করেছি, ছাত্ররা আন্দোলন করেছে, জনতা আন্দোলন করেছে, তাদেরকে জানি সেইভাবে সেই অনুদানগুলো প্রদান করা হয়। আর সামনের দিনগুলোকে আমাদেরকে এগিয়ে নিতে হবে ছাত্রদের মাধ্যমে। তারা আমার সন্তান, আমাদের সন্তান, তারাই আমাদেরকে পথ নির্দেশক। তাদের দিকে আমরা সবসময় চেষ্টা করব, তারা আমাদেরকে ভালো উপদেশ দিবে, আমরা শুনব, সেই আশা ব্যক্ত করে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার।